বৃহস্পতিবার আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব 2024-এর সূচনা হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি আরামবাগের গৌরহাটি মোড় এলআইসি বিল্ডিংয়ের কাছ থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে জুবলি পার্ক ময়দানের মূল মঞ্চে গিয়ে শেষ হয়। জানা গেছে, এই গ্রন্থমেলার সাথে অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা। গ্রন্থমেলাটি চলবে 11 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত। স্থান আরামবাগ ঈদগাহ, জুবলি পার্ক ময়দান। বৃহস্পতিবার গ্রন্থমেলার শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থমেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী, আহ্বায়ক সুকমল কান্তি দাস, দেবাংশু চক্রবর্তী, পলাশ অধিকারী, মুক্তিপ্রকাশ রায়, বিভাংশু দত্ত, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্য আরামবাগের কবি, সাহিত্যিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ। আরামবাগ গ্রন্থমেলা প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজেশ চৌধুরী ও সুকমল কান্তি দাস, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গত 12 বছর ধরে আমরা এরকমভাবেই এগিয়ে যাচ্ছি, শুরু করেছি গোড়াটি মোড়ে সারা টাউন পরিক্রমা করে আবার বই মেলায় চলে আসি। ঠিক আছে, দিয়ে আজকে সকালবেলায় এটা তো র্যালি একটা হবে, এবার দুটোর সময় উদ্বোধন হবে আনুষ্ঠানিক। এখন র্যালিটা শুরু হয়েছে, বলতে আমাদের শহরের সমস্ত যারা বিজেপি আছে, স্কুলের বাচ্চারা রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, সবাইকে নিয়ে বই মেলা, সবার সঙ্গে বই, বইয়ের জন্য হাঁটা। স্যার, আপনি তো এখন আহ্বায়ক আছেন, এখন না প্রথম থেকে বলে প্রথম থেকে আহ্বায়ক? হ্যাঁ, এই বইমেলার আহ্বায়ক হতে পারে আমি ধন্য মনে করি। বইমেলা মানে একটা অন্যরকম বইমেলা, আসে বিভিন্ন জায়গা থেকে, হুগলি জেলার সব জায়গা থেকেই আমরা এই একটা ছড়া পাই। শুরু হচ্ছে আমাদের পদযাত্রা, বইয়ের পর পায়ে পায়ে শেষ হবে শহরের সমস্ত মানুষের।